যে কোরবানি করার মতো যার কাছে আমাদের মুসল্লার কাছেও না আসে আসলে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে এর মাধ্যমে কি এটা বোঝানো হয়েছে যে মানে সে ব্যক্তি সালাতি আদায় করবে না সালাতি আদায় করবে না

এমনকি আমরা নিউজ টুয়েন্টি ভোরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো যা গান জিনিস আমল করতে পারি তো রাসূল সাল্লাহিসাল্লাম বিদায় হজের বাসনে বলেন যে আমি তোমাদের মধ্যে দুজাই জিনিস থেকে যাচ্ছি একটা হলো আল্লাহর পদক্ষেপ কোরআন রাসুলের সোনা যে সব টিভি চ্যানেলেই সম্মানিত উপস্থাপকদের এই মাথায় খুবই দেখন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন রসুল স্লাম বলেছেন যে সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দেয় না সেজন্য আমাদের ঈদগায় না আসে এই বক্তব্য কি সঠিক হ্যাঁ এটি সহি আদিস শেখ রাসুদিন আবির রহমতুল্লা আল্লাহ আদিসটিকে হাসান বলেছেন সহিউল সিলসিয়া সহিয়ার মধ্যে বলেছেন এবং সহিউল জামের মধ্যে বলেছেন সুতরাং এই আদিশটি সনাদের দিক থেকে শুদ্ধ তবে মানিন্নটি যে মানে সামর্থ্য পেল কোরবানি করার মতো যার কাছে আর্থিক সামর্থ্য রয়েছে ফালাই ইয়াকরাবান্ন না সেজন্য আমাদের মুসল্লার কাছেও না আসে আসলে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে এর মাধ্যমে কি এটা বোঝানো হয়েছে যে মানে সে ব্যক্তি আর সালাতি আদায় করবে না ঈদের দিন সালাতি আদায় করবে না এবং এ ব্যক্তিকে কাফের হয়ে যাবে এর মাধ্যমে রসুল উল্লাহ আসলাম কী বুঝিয়েছেন আল আদিসদের মধ্যে দুটি বক্তব্য রয়েছে একটি বক্তব্য হচ্ছে এখানে আলাল বিল উদ হাইয়া রসুল্লাহ ইসলাম মানে কোরবানি করার জন্য যে নির্দেশটা দিয়েছেন এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যাতে করে কোরবানিটা মানে আদায় করে সামর্থ্য আছে ইচ্ছাকৃতভাবে কেউ কোরবানি না করে যেন এই কাজটি না করে থাকে এই জন্য রসুল উল্লাহ সাল্লা ইসলাম এটি বলেছেন দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই এটাকে বলা হয় থাকে মানে নুসুস আল ওয়ারাইদি ইয়া ওই সমস্ত নুসুস যে রুসুলকুর সতর্ক সতর্কবাণী করা হয়েছে সতর্কতা রসুল্লাহ সুল্লাহ ইসলাম সতর্কতা জানিয়েছেন তাদের জন্য যাদের আসলে কোরবানি করার মতো সামর্থ্য আছে অথচ ইচ্ছাকৃত কোরবানি করবে না ইচ্ছাকৃত কোরবানি করবে না তাদেরকে এই সতর্ক বাণী উচ্চারণ করেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম মূলত এর মাধ্যমে কোরবানি করতেই হবে না করলে সে ঈদের সলাতি আদায় করতে পারবে না অথবা না করলে সেই গুণাগার হয়ে যাবে এই বিষয়টি সঠিক নয় যেহেতু সেলাফ হাদিস থেকে এইভাবে ব্যাখ্যা করেছেন সুতরাং হাদিস এবং কোরআন এই বিষয়গুলো যদি কেউ বুঝতে হয় তাহলে অবশ্যই তিনি বুঝতে হবে মানে এই চোদ্দোশো বছর পর্যন্ত আহল এলম আহ আহালুদ্দিন যারা ছিলেন যারা সত্যিকার আলেম এবং দিনের অনুসারী ছিলেন তারা এই বিষয়গুলোকে কিভাবে বুঝেছেন সেই আলোকে বুঝতে হবে সুতরাং এখানে নিজস্ব কোনো দেন ধারণা নিয়ে এসে যদি আমি বলি যে ঠিক আছে ফলাইয়া আক্রবান্ন সাল্লা তার ঈদের চলাতেই হবে না এ বক্তব্য পৃথিবীর কোনো আলেম ইতিপূর্বে দিয়েছেন সেটা আমার জানা নেই আমরা জানলাম যে কোরবানির গুরুত্বকে আমাদের উপলব্ধি করতে হবে এবং সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আপনি আরেকটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের শুরুতে আপনি একটি ভারী ভূমিকা দিয়েছেন বেশ ভারী ভূমিকা এবং আপনি বিভিন্ন টিভি চ্যানেলের কথা উল্লেখ করেছেন এবং প্রসঙ্গত আপনি বিদায় যে কথা উল্লেখ করেছেন এবং সেখানে বলেছেন যে আমাদের কোরআন এবং সন্নাকে যারা আমরা আঁকড়ে থাকি তাহলে আমরা বিভ্রান্ত হব না তো এই ভারী ভূমিকার সাথে আপনি টুবুকি যুক্ত করেছেন টুপির অবস্থা কী শূন্যতার অবস্থা কী ভাই শূন্যতা তো তো অবধি শূন্যতা আছে তারপরে যা প্রচলিত যেটা আদাতি সে শূন্যতা আছে আর ভাই আপনি একটু যদি জেনে শুনে এই টিভিতে এসব প্রশ্ন করতেন আর অনেক ভাই এরকম প্রশ্ন করেন আচ্ছা বলুন তো আমাদের সালাদ পড়ি ফার্স্ট সালাদ সেখানে কি টুপিটা পরা শর্ত আর টেলিভিশনে একটি অনুষ্ঠান পড়তে গিয়ে টুপি পড়তে হবে আমাদের কোনো কোনো ভাই এভাবে বলছেন টুপি পড়লে তো ভালো আমাদের সাহিত্য টুপি পড়ছেন কিন্তু আপনার যেভাবে এটার সাথে কোরআন সন্নাকে জড়িয়ে ফেলছেন আসলে এর অবস্থান থেকে আমরা যে যথা বিষয়ে যথাস্থানে যথা বিষয়কে রাখতে পারি তাহলে বোধহয় আমাদের দিনের চর্চাটা আরও সহজ হতে পারে কিছু বলবেন এ বিষয়ে না ব্যাপারটা হচ্ছে আসলে হাদিসটি যে অর্থে ব্যবহৃত হয়েছে মানে সেই অর্থের সাথে টুপির কোনো সম্পর্ক নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে টুপি একটি বিষয় এটা পোশাকের সাথে জড়িত এখন এটাকে যদি ফরজ করিনি তিনি তাহলে ভুল বুঝেছেন এটাকে ফরজ করার বাধ্যবাধকতা নেই ইসলাম অনুষ্ঠানের জন্য যে টুপি বাঁধায় দিতে হবে অথবা মাথা মধ্যে পাগড়ি দিয়ে ভিন্ন একটা আহ এটাকে কি বলা হয় একটা ছবি করে আসতে হবে পরিবেশ না ভিন্ন একটা ছবি করে আসতে হবে এটা বাধ্যতামূলক বিষয় নয় এটা হয়তো আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হতে পারে জি